হ্যালো ইব্রেন, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে ঘড়িতে সময় রাত একটা। আমরা হচ্ছে ঈদের তৃতীয় দিন, আমরা বন্ধুরা মিলে হচ্ছে যাচ্ছি ফকিরহাটের বিখ্যাত দুধ চা খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা যারা খুলনাতে থাকেন বা রূপসা, ফকিরহাট, বাগেরহাটের এদিকে থাকেন, সবাই কম বেশি জানেন ফকিরহাটের দুধ চার অনেক জনপ্রিয়তা। আমার অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষজন দুধ চায়ের স্বাদ নেওয়ার জন্য আসে এবং সারা রাত এখানে দুধ চা বিক্রি হয়। তো আমরা সেই চায়ের উদ্দেশ্যেই যাচ্ছি। হেলমেট পরা যাকে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার বন্ধু দীপ, ও খুব শীঘ্রই মোটো ব্লক শুরু করবে, যার জন্য হেলমেট রেডি করছে। আমরা মজা করতে করতে ফকিরহাটের উদ্দেশ্যে রওনা হলাম। বলতে বলতে আমরা কিন্তু ফকিরহাটের দুধ চায়ের স্টলে চলে আসছি। স্টলে আসার উপরে আমাদের ভিতরে মনস্থা হলো আমরা শুধু দুধ চা খেলে হবে না, দুধ চা খাওয়ার আগে পাশে একটা রেস্টুরেন্ট দেখলাম, ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। আমরা হচ্ছে গ্রিল খাওয়ার জন্য এসেই আমি ভিডিও টিডিও করতে পারি না, আমরা খাওয়া শুরু করছি। এইটা হচ্ছে আপনার দুধ চায়ের পাশেই একটি ছোট রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা খাওয়ার কার্যক্রম শুরু করলাম। দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব অনেকদিন পরে খুব মজা করে খাচ্ছে দীপ, আসিব। দীপ তো খুব মজা করে গালের ভিতরে নিয়ে পোড়া মাংস খা, বেশি করে খা। সবাই দীপ, আসিব, উৎসব তিনজনই কিন্তু বেশ মজা করে মনোযোগ সহকারে গ্রিল খাচ্ছে, তারা খাওয়াই খুবই ব্যস্ত। আর গ্রিলটা মোটামুটি স্বাদ, অতিরিক্ত স্বাদ না, আমি গুণ গাইবো না, পোড়া পোড়া আছে একটু, অতিরিক্ত ভালো না। কথা বলতে বলতে আমি আর জনিও একটু ফ্রেমবন্দি হলাম, সেই সঙ্গে সবাই একটু খাওয়ার ভিতরে একটু ভিডিও কাজ ছেড়ে নিলাম। এখন হচ্ছে আসিব আর দীপ হচ্ছে মেয়োনিজ না কি কয়, আমি গ্রামের মানুষ অত চিনি না, ওরা এই নিয়ে তো ওদের মেয়োনিজের তর্কযুদ্ধ শেষ হওয়ার পরে আমরা আবারও খাওয়া দাওয়ার কাজ শুরু করলাম। খাওয়া দাওয়া করতে করতে আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করলাম। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন হচ্ছে আমরা দুধ চায়ের স্টলের উদ্দেশ্যে রওনা হবো। আমরা হচ্ছে দুধ চায়ের স্টলে এসে আড্ডা জমাই দিলাম। তো দেখতেই পাচ্ছেন অরিজিনাল খাঁটি দুধ, এখানে কোনো প্যাকেটের দুধ ব্যবহার হয় না, আর খাঁটি দুধের দিয়ে এই জায়গার প্রত্যেকটা দোকানেই খাঁটি গরুর দুধ দিয়ে এখানে দুধের চা তৈরি হয়। আর চায়ের স্বাদ খুবই সুন্দর এবং খুব গরম থাকে চাগুলো। আমরা এসেই অর্ডার দিলাম এবং বললাম খুব স্পেশালি আমাদের পাঁচটা চা হবে। তিনি খুব যত্ন সহকারে আমাদের চা বানানোর জন্য প্রস্তুতি শুরু করলেন। দেখছেন দুধ দিয়ে দিয়েছেন এবং খাঁটি গরুর দুধ দিয়ে তিনি আমাদের চাটা তৈরি করছেন। এখানে সকাল থেকে শুরু করে রাত ভোর অবধি সবসময় প্রচুর ভিড় থাকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত একটা দেড়টা পর্যন্ত, আর বিশেষ করে বৃহস্পতিবার যেদিন সরকারি ছুটি থাকে এই দিনগুলোতে প্রচুর চাপ থাকে এই জায়গায়, এবং চায়ের গুণগত মান ভালো হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গায় চা পানের জন্য আসে। আমাদের চা আমরা পেয়ে গেলাম এবং আমরা চায়ে সুন্দর করে চুমুক দেওয়া শুরু করলাম। এই চা খেতে খেতে এরই মধ্যে আমার এক ফ্যান এসে আমাকে জড়িয়ে দিল, তার বাসা ফকিরহাট। তিনি আমার পেজে নাকি অনেকদিন ধরে মেসেজ দেন, তার সাথে আমার কথা হয় না, তিনি খুব আবেগ আপ্লুত হয়ে বললেন, আমার সাথে বেশ কুশল বিনিময় করলেন, তার সাথে আমি অনেক সময় কথাবার্তা বলার চেষ্টা করলাম তার মনের কথাগুলো। তিনি এখন রোস্টারভুক্ত হয়ে অলরেডি তার ভিসা ইস্যু হয়ে গেছে, তার জল্লানন্দ এরিয়াতে তার কোম্পানি, কংক্রিটেড কোম্পানি, এই নিয়ে তার সাথে অনেক সময় কথা হলো এবং তিনি আমাদেরকে পান খাওয়ালেন। তার সাথে দেখা হয়ে কথা বলে ভালোই লাগলো এবং তার সাথে কথা বলা শেষ করে এবং আমি পান টান খাওয়া শুরু করলাম। পান খেয়ে আমরা এখান থেকে বিদায় নিব। দেখতেই পারতেছেন আমি খুব যত্ন সহকারে সাদা পাঞ্জাবি খুব হুঁশিয়ারির সাথে পান খাচ্ছি, কারণ হচ্ছে সাদা পাঞ্জাবিতে লেগে গেলে ঝামেলা চাই। পান খাওয়া শেষে তার সাথে আমি কিছু ফটো সেশনের কাজ শেষ করলাম। ফটো সেশনের কাজ শেষ করে কিন্তু আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন রাত দেড়টা বাজে, আমরা হচ্ছে বন্ধু বান্ধবরা চা গ্রিল সবকিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমি রাস্তাতে কিছু ভিউ দেখালাম। আমরা বন্ধু বান্ধবরা সারা রাত সকাল থেকে শুরু করে রাত থেকে আড্ডা দিয়ে আমরা রওনা হলাম। আর যাওয়ার পথে আসিব দেখতে পাচ্ছেন তার পুষ্পা কাহিনী শুরু করছে, রাইতে মজা করতে করতেই আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। তো সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ভুল ব্লগার না, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখালাম আমার ঈদগুলো কেমন কাটছে, দেশে আমি কেমন সময় পার করছি, আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন, তাই আমি আমার এই অল্প কিছু সময় আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোরিয়া সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।